হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময় মণ্ডল, তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি পার্টনারশিপের কিছু কনসেপচুয়াল ম্যাথ করিয়েছিলাম। যারা দেখনি তারা আগের ভিডিওটা দেখে নেবে, প্রত্যেকের খুব ভালো লাগবে। এই ভিডিওতে আমিও কিছু কনসেপচুয়াল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি। প্রথম অঙ্ক, ABC সাবস্ক্রাইব রুপিস 50,000 ফর এ বিজনেস, মানে ABC তিনজন ব্যক্তি 50,000 টাকা একটা বিজনেসে টাকা ইনভেস্ট করেছে। এ সাবস্ক্রাইবস রুপিস 4,000 মোর দ্যান বি, মানে এ বি এর চেয়ে 4,000 টাকা বেশি ইনভেস্ট করেছে। অ্যান্ড বি রুপিস 5,000 মোর দ্যান সি, এবং বি সি এর থেকে 5,000 টাকা বেশি ইনভেস্ট করেছে। কোশ্চেন চেয়েছে আউট অফ এ টোটাল প্রফিট অফ রুপিস 35,000, মানে যদি 35,000 টাকা লাভ হয় টোটাল, তাহলে এ রিসিভস, মানে এ কত টাকা পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। অপশান এ আছে 8,400 টাকা, অপশান বি 11,900, অপশান সি 13,600 আর অপশান ডি 14,700 টাকা। সি এর যে ইনভেস্টমেন্ট সেটা আমরা ধরে নেবো এক্স টাকা। তাহলে সি এর যদি ইনভেস্টমেন্ট এক্স টাকা হয়, আমার কোশ্চেনে বলা আছে এই যে এখানে দেখো, কোশ্চেনে বলা আছে বি রুপিস 5,000 মোর দ্যান সি, মানে বি সি এর থেকে 5,000 টাকা বেশি ইনভেস্ট করে। তাহলে বির ইনভেস্টমেন্ট কত হবে? এক্স প্লাস 5,000। আর এ সাবস্ক্রাইবস রুপিস 4,000 মোর দ্যান বি, বি এর থেকে 4,000 টাকা বেশি ইনভেস্ট করে কে? এ। তাহলে এটা হবে এক্স প্লাস 5,000, এইটা তার থেকে আরও 4,000 টাকা এক্সট্রা। তাহলে 5,000 প্লাস 4,000 মানে কত? 9,000 টাকা। তাহলে এখানে এক্স প্লাস 9,000 টাকা। তাহলে এই যে তিনটে ক্যাপিটাল, একটা দুটো তিনটে, এই তিনটে ক্যাপিটাল যোগ করলে কত হবে? 50,000 টাকা। এটা 3x = 50,000 মাইনাস 40,000। দেখো লেক্সের মান 12,000 টাকা পেলাম, মানে কি সি এর যে ইনভেস্টমেন্টটা সেটা আমরা 12,000 টাকা পেলাম। এই যে সি এর ইনভেস্টমেন্ট আমরা কত পাবো? 12,000 টাকা। তাহলে বি এর ইনভেস্টমেন্ট কত হবে? তার থেকে 5,000 টাকা এক্সট্রা। আর এর ইনভেস্টমেন্ট তার থেকে 9,000 টাকা এক্সট্রা। তাহলে A:B:C মানে তিনজনের নিয়োজিত মূলধন অনুপাত কত হবে? তিনটে মূলধন অনুপাত করলে যা হবে তাই, 21,000, একটা 17,000, একটা কত? 12,000। প্রত্যেকের সাথে হাজার কি মাল্টিপল রয়েছে, তো তাহলে হাজারটা রিমুভ হয়ে গেল। 21:17:12 এটা প্লাস 12, এই তিনটে করলে কত হয় না? 50। তাহলে 50-এর মধ্যে একটা A এর ভাগ কত? 21 ভাগ। তাহলে 35,000-এর কত? যদি টোটাল প্রফিট কত? 35,000 টাকা যদি টোটাল প্রফিট, তাহলে 35,000 × 21 = 50, এটা কি এর শেয়ার হবে, মানে 14,700 টাকা। তাহলে এর রিসিভ 14,700, ডিটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক, এ বিগ্যান এ বিজনেস উইথ 4,500 টাকা, মানে এ 4,500 টাকা দিয়ে বিজনেস শুরু করলো। বি জয়েন্ট আফটার ওয়ার্ডস এ উইথ 5,400। ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়ার ডিভাইডেড ইন দ্য রেশিও 2:1, বি জয়েন্ট দ্য বিজনেস আফটার, মানে বি কখন জয়েন করেছিল, কমাস পর জয়েন করেছিল সেটা আমাকে বের করতে হবে। সাপোজ বি রিমেন্ড ইন দ্য বিজনেস ফর এক্স মান্থ, মানে এক্স মাস বাকি থাকতে বি ব্যবসায় যোগদান করলো, 4,500 × 12 এটা লিখলাম। আর বি যেহেতু এক্স মাস বাকি থাকতে ব্যবসায় যোগদান করেছে, তাহলে 5,400 × x মাস, আর এটা ক্যালকুলেশন করলে আমার আসবে, এটা ক্যালকুলেশন করলে আসবে 10:x, ঠিক আছে। তাহলে এই যে 10:x এলো, এই 10:x মানে কী হবে? 2:1 হবে। এইবারে এই দুইয়ের সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে অনুপাতের এই যে অঙ্কটা, এই অঙ্কটাকেও 5 গুণ করতে হবে। 10:x = 10:5, মানে কি x = 5, তাহলে এক্সের মান হবে 5। তার মানে পেলাম বি 5 মাস বাকি থাকতে ব্যবসায় যোগদান করেছিল।
করেছে, তার মানে কি 12 - 5 অর্থাৎ 7 মাস পরে সে ব্যবসাতে জয়েন করেছিল। তো এই ক্যালকুলেশন দেখে নাও, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান ডি, 7 মাস। তারপরে অঙ্ক, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ বিজনেস, একটা বিজনেসে এ আর বি হচ্ছে দুজন অংশীদার, এ কন্ট্রিবিউটস 1/4 অফ দ্য ক্যাপিটাল ফর 15 মান্থস অ্যান্ড বি রিসিভ 2/3 অফ দ্য প্রফিট, ফাইন্ড ফর হাউ লং বিজ মানি ওয়াজ ইউজড। ধরলাম লেট দ্য টোটাল ক্যাপিটাল বি এক্স অ্যান্ড বিজ মানি বি ইউজড ফর ওয়াই মান্থস, তাহলে এর ক্যাপিটাল কত হবে? x/4 কোশ্চেন অনুযায়ী, এই যে এখানে লেখা আছে 1/4, এই যে 1/4 অফ দ্য ক্যাপিটাল লেখা আছে, তাহলে x/4, আর বিএস ক্যাপিটাল হবে x - x/4, মানে টোটাল ক্যাপিটাল তো x টাকা, তার থেকে x/4 বাদ যাবে, গেলে 3x/4 টাকা হবে। তাহলে দুজনের মূলধন পেয়ে গেলাম। তাহলে দুজনের মূলধন যদি পেয়ে যাই, এবার আমরা কি বের করব? তাদের ব্যবসায় নিয়োজিত তুল্য মূলধনের অনুপাত, তাহলে রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট অফ এ অ্যান্ড বি। আনুপাতিক ক্যালকুলেশন করলে পাবো 15/4 = 3/4, তাহলে নিচে প্রত্যেকের 4 ডিভাইড করে আছে, তাহলে 4 রিমুভ হয়ে গেল, আর 15 মানে কি 3 × 5, আর 3y মানে কি 3 × y, তো 3 রিমুভ হয়ে গেল, তাহলে 5 = y পড়ে থাকবে। এই যে 5 = y, এটা আমরা কি পেলাম? ইনভেস্টমেন্ট অফ এ অ্যান্ড বি, মানে এ ও বি এর মূলধন অনুপাত। মূলধন অনুপাত কার সাথে সমান হয়? প্রফিট অনুপাতের সমান সমান হয়তো, এখানে বি তো রিসিভ করেছে 2/3 প্রফিট, মানে 2/3, 2/3 রিসিভ করেছে কি বি, এটা কি বি রিসিভ করেছে, তাহলে এ কত রিসিভ করবে? এ 3/2 যদি বি রিসিভ করে, তাহলে এ 3/1 রিসিভ করবে, তাহলে a:b করলে কত হবে? তাহলে a:b করলে হবে 1/3 = 2/3, তার মানে কি 1:2 হবে। অর্থাৎ 5/y = কত হবে? 1/2 হবে, মানে কি হবে, y এর মানটা কত হবে? 10, 5 × 10, বুঝে গেল? তাহলে এখানে বিজ মানি ওয়াজ ইউজড ফর 10 মান্থস। এবার নেক্সট অঙ্কটা দেখো, এবিসি এন্টার ইন্টু এ পার্টনারশিপ, মানে এবিসি তিনজন ব্যবসা শুরু করলো, এ পুটিং ইন ₹2000 ফর দ্য হোল ইয়ার, মানে এ 2000 টাকা পুরো সারা বছরের জন্য ইনভেস্ট করলো, বি পুটিং ₹3000 অ্যাট ফার্স্ট, মানে বি প্রথম 3000 টাকা ইনভেস্ট করেছিল, অ্যান্ড ইনক্রিজিং ইট টু ₹4000 অ্যাট দ্য এন্ড অফ 4 মান্থস, মানে 4 মাস হয়ে যাওয়ার পর এই 3000 টাকাটা সে 4000 টাকায় পরিণত করলো, ইনক্রিজ করলো, ঠিক আছে। হোয়াইল সি পুট ইন দ্য অ্যাট ফার্স্ট ₹4000, মানে সি বছরের শুরুতেই ব্যবসার শুরুতে 4000 টাকা ইনভেস্ট করলো, বাট উইথড্রোস ₹1000, কিন্তু 1000 টাকা তুলে নিল 9 মাস ব্যবসা করার পর, তাহলে বাকি 3 মাস আর 4000 টাকা খাটাবে না, কিন্তু তখন 1000 টাকা লেস সে খাটাবে, মানে 3000 টাকা করে খাটাবে, ঠিক আছে। হাউ শুড সি গেট অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ডিভাইডেড প্রফিট অফ ₹8475। তো আমরা প্রথমে মূলধন অনুপাত বের করবো, তাহলে এস ক্যাপিটাল = বিস ক্যাপিটাল = সিস ক্যাপিটাল, এ বি সি এর ব্যবসায় নিয়োজিত তুল্য মূলধন অনুপাত বের করবো। এস ক্যাপিটাল কত হবে? 2000 × 12, আর বির ক্ষেত্রে 3000 টাকা প্রথম 4 মাস খাটবে, তাহলে 3000 × 4 প্লাস 4000 × বাকি 8 মাস খাটবে বছরের বাকি সময়টা, তাহলে 4 মাস যদি কেটে যাবে বছরের বাকি সময়, মানে কি 12 - 4 মানে 8 মাস, আর সিস ক্যাপিটাল হচ্ছে 4000 × 9 মাস, 9 মাস কেটেছে তাহলে 9, আর বাকি 3 মাস 1000 টাকা লেসে খাটবে, মানে কি 3000 × 3 মানে 24:44:45। এবার আমরা কি করবো? আনুপাতিক সমষ্টি বের করবো, করলে হবে 113। যেহেতু আমার সি এর প্রফিটটা চেয়েছে, তাই আমরা কি করব, এই যে মোট প্রফিটটা হয়েছে, এই মোট প্রফিটকে এই অ্যাডিশন দ্য রেশিও দিয়ে ভাগ করবো, পরে যেটা পাবো তার সাথে আমরা এই 45 দিয়ে গুণ করবো। সি এর প্রফিট হবে 8475 × 113-এর মধ্যে কত হবে? 45 ভাগ, তাহলে 45/113 × 8475, মানে 3375 টাকা, এটা হবে সি এর প্রফিট। তো বন্ধুরা, এই ছিল আমার টোটাল ভিডিও, পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। যদি কেউ এর আগের ভিডিওটা না দেখে থাকো, তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে,
সেই লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে, প্রত্যেকের খুব ভালো লাগবে। এরপরে আমি তোমাদের প্রফিট এবং লসের উপর ভিডিও বানাবো এবং খুব শীঘ্রই আমি প্রফিট এবং লসের পার্ট 1টা আপলোড করব। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, সবাই ভালো থেকো।